নমস্কার বন্ধুরা, আমি অক্টোপ্যাড ছোটন দাশগুপ্তা। তো আজকে আমরা খুব একটি জটিল গানের আলোচনা নিয়ে এসেছি। গানটি আপনারা টাইটেলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, চাঁদ কেন আসে না আমার ঘরে। অনেক যারা নতুন এই ভিডিওটি দেখছো, যে বন্ধুরা যদি জানা থাকে এই মিউজিকের ব্যাপারে বা এই গানটির ব্যাপারে বিশ্লেষণগুলো, তাহলে আপনি লাইক দিয়ে যেতে পারেন, কারণ আমরা প্রতীকী শিকার একটা আগ্রহ রাখি। তো আমিও একটু শেয়ার করছি নিজের এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স জানা থাকে বা অক্টোপ্যাডের ব্যাপারে কোনো কিছু ভালো জেনে থাকেন, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে সেটি শেয়ার করবেন। আমি অবশ্যই সেই ভিডিও বানিয়ে সবারই কাছে, সবারই ভালোর স্বার্থে আমি ওটি শেয়ার করব, সেই ভিডিওটি। তাতে যে বন্ধুরা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রতিদিন এই নতুন নতুন ভিডিও পেতে থাকবে এই আশায় সাবস্ক্রাইবটি করো। আর যে বন্ধু হয়তো SPD-30 ব্যবহার করছো, তার জন্য ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে। 20 Pro ব্যবহার করছো, তাদের জন্যেও ভিডিও দেওয়া আছে। তারপর যারা 20X ব্যবহার করছো, তাদের জন্যও অনেক ভিডিও দেওয়া আছে। SX যারা ব্যবহার করছো, লুপের ব্যাপারে যদি কোনো অভিজ্ঞতা না থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট যাও, ওখানে 8 থেকে 10 খানা ভিডিও দেওয়া আছে। যাও ভিডিওগুলো দেখো, দেখে নিজের মতামত জানাও। তারপরে আমরা আজকে যেহেতু একটি নতুন বাংলা গান নতুন বলতে কি, ভিডিওটি নতুন, বাংলা গানটি আমরা অনেক দিন ধরেই শুনি বা এই গানটি বহুত পপুলার গান, অনেক পপুলার। তো চলুন আমরা স্টার্ট করি। স্টার্ট করার আগে আমি কিছু কথা বলি। এই যারা অনেক অভিজ্ঞ আছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য বলি, দেখুন এটা রেকর্ডিংয়ের সঙ্গে কোনো তাল মিল নেই, কারণ আমি ভালো বাজাবো বা আমরা ভালো সবাই বাজাবো বলেই এই ভিডিওটি আমরা তৈরি করছি। তৈরি করার উদ্দেশ্য হচ্ছে লাইভ পারফরমেন্সের জন্য সবাইকে সাহায্য করার জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো চলুন আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা দেখব যে এই গানে কি মূল মূল জিনিস আছে। প্রথমে চেন করে নিব আমি। তো প্রথমে আমি দেখব শুরু থেকেই, গিটারের পার্টের পর থেকে আমার কী কী দরকার হচ্ছে। দুখানা তবলার দরকার হচ্ছে এবং তার সঙ্গে একটা চ্যাম। চ্যামের পর আমি দেখব কী কী দরকার হচ্ছে, দুখানা ম্যারাকেশ, শেখার যাকে বলা হয় শেখার ম্যারাকেশ, একখানা স্লো শেখার, বেসের সঙ্গে L27-এর যে পার্কিশনটা, এক মিনিট আমি দেখিয়ে দিই, এটা আমরা রাখবো। আমি এইভাবেই বাজাই আর কি, দেখাচ্ছি। আর একটা ড্রাম সবাই জানে। তো প্রথমে আমি 4 বার বাজাবো। এই টাইমেই আমরা এই রিদেমটাকেই সুন্দর করে 2 বার বাজাবো অন্য মতো করে। একই রিদেম, অথচ এটির একটু কোয়ালিটিটা একটু আলাদা টাইপের, আমি মানে একটু দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এবার রানিং যে রিদেমটা, এই জায়গাটা যে আছে আমি একটু আলোচনা করি, কারণ কপিরাইটের অনেক ভয় থাকে। এই যে কাটটা, এই কাটগুলো অবশ্যই মনে রাখবে জায়গাটুকু। তো যাই হোক, গানের সঙ্গে আমি বাজাতে পারতাম বা চেষ্টা করতে পারতাম, কারণ কপিরাইটের ভয় আছে বলেই আমি দিতে পারছি না বন্ধুরা, তার জন্য অনেক দুঃখিত আমি। অনেক গানে আমার কপিরাইট চলে এসছে, অনেক ভুলভাল বাজিয়েছি তবু চলে এসছে, কিছু করার নাই। তো আমি তোমাদের সাহায্যের খাতিরে বা নিজেও একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তারপরে আমরা এই মিউজিকটার আগিয়ে যাই, চলো। এই গানটাতে যে সব থেকে যে মহত্বপূর্ণ রিদমটা আছে, না 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 নে, না 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 নে,
হলো। তো এই জায়গাটুকু আমরা পেয়ে গেলাম। এবার আমরা বেসিক্যালি যেই বাকি থাকলো সে হচ্ছে ড্রামের প্যাটার্নটা। ড্রামের জন্য আমরা একটা ড্রাম রেডি আছে আমার, আমি যে ড্রামটা বাজাই ওটাই শেয়ার করছি, তোমরা নিজের মতো করে ড্রাম তৈরি করে নেবে যদি থাকে বাজাবে, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে শেয়ার করবে নিজের এক্সপিরিয়েন্সটা, সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো অটোমেটিকলি, কোনো প্রবলেম নেই। তো আমি তিনটে টমটম আগে আমি দেখে নিই, আমি যেহেতু এখানে দুটো টমটম ব্যবহার করবো জানি, তবুও একটা হাই টমটম, মিডল টমটম অ্যান্ড ফ্লোট টম অবশ্যই লাগে, ঠিক আছে, একটা স্নেয়ার। এবং এখানে যেহেতু পার্কিশন ব্যবহার করা হয়েছে তো আমি হেডসটা ব্যবহার করছি। এটা যেহেতু আমি ডিলে দিয়ে বাজাচ্ছি, এটা আমি হাত দিয়েও বাজাতে পারি, তো ডিলে অফ করে বাজিয়ে দেখাচ্ছি। টাং ড ড ড রোলটা, ঠিক আছে রোলটা, তো যাই হোক আমি নিজের মতো করে বাজিয়ে দেখালাম। আর তো আশা করি অনেকটা বুঝতে পেরেছো, আর নেক্সট মিউজিকটাকে নিজের মতো করে ড্রামটা সাজিয়ে নিবে বা এই রিদমটা বাজালে হবে। তো ড্রামের যে রোলিংটা আছে, যেহেতু ক্যাসেটে আমরা জানি এইটাই শুধু বেজেছে, জানি, তবু আমরা ড্রামটা বাজাবার চেষ্টা করব। তো ডিলে দেওয়া আছে আবার, তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। অন্য যদি কোনো প্যাডের ব্যাপারে কিছু জানার থাকে বা অন্য গানের ব্যাপারে, হয়তো যেই গানটা হয়তো বাজাতে প্রবলেম হচ্ছে আমাকে শেয়ার করো, সেটারই ভিডিও আমি আপলোড করব। তো চলো বন্ধুরা ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।